শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম শরীফ ইখলাসুর রহমান, আমার বাবার নাম মৃত্যু, তখন মৃত্যু ছিল না, আব্দুল মুতালেব শরীফ। আমার মার নাম আসামাত পিয়ারি বেগম, বাবা আমার দুজনই মারা গেছেন। আমার বাড়ি মরিচপাশা, ডাকঘর মরিচপাশা, উপজেলা লোহাগড়া, জেলা নড়াইল। 1971 সালের 25শে মার্চের আগে আমি ছাত্র ছিলাম। স্কুলের নামটা তারিয়া কলেজ। 1971 সালের 7ই মার্চে আমি এর আগে খুলনা ছিলাম, খুলনা বেড়াতে গিয়েছিলাম। তখন 7ই মার্চের ভাষণ যখন হয় সরহদ্দি উদ্যানে, বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক যে ভাষণ দিলেন, তখন আমি খুলনা, আমার এক আত্মীয় চাকরিদাত্ত মিলে ওর ওইখানে ছিলাম। ওইখান থেকে আমি 3 দিন পরে বাড়িতে চলে আসি। আসার পরে ওই চিন্তাভাবনাটা আমার মনের ভিতরে, যে বঙ্গবন্ধু যে ভাষণ দিলেন, বলছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন, হয়তো আমি আপনাদের কিন্তু যদি নাও পারি, অর্থাৎ সে সময় আমি আপনাদের সামনে নাও থাকতে পারি। যাই হোক, পরবর্তী ইতিহাস 7ই মার্চ গেল, আসলো 26শে মার্চ। 26শে মার্চে আমি 23শে মার্চে গেছিলাম আমার খুলনা। আমি ওইখান থেকে তখন ওইখানে আমাদের গ্রামের কিছু লোক মিলে চাকরি করত। আমি রাত্রে লদ্রবাহিনী গ্রাম থাকলাম, মাত্রই গোলাগুলি শুরু হলো, চুপচাপ যাওয়ার পরের দিন 26শে মার্চ রাত 8টার সময় এলাকার কিছু লোক যখন বলে দেশের বাড়ি চলে যেতে হবে, তখন আমরা রাত্রি 9টার সময় খুলনা দৌলতপুর 18 নম্বরটা জায়গা আছে মিলে খেয়াঘাট, ওইখানে আমরা বেশ মিস্ত্রির জন্য খেয়া পরে আটা শুরু করলাম। তো যাই হোক, সারা রাত আমরা ভালো সব পথ ঘুরে যাই, আর এক কথা যাই যেখানে আলো জ্বলতেছে দেখে যাই, আমাদের ডাক দিলে আলো নিভে যায়, অনেকটা আতঙ্কে আছে সারা দেশের মানুষ। তো যাই হোক, ওইভাবে সারা রাত হাঁটতে খুব কষ্ট হচ্ছে। এই মরিচ ভাষা একটা বীরেন্দ্র খাল আছে পারগাটা নামে, ওই জায়গায় আসলাম, ঘরে আজান দিল, যাই হোক খাল চাপায় পারে বাড়ি আসলাম, পাউটা ভুলে খুব ক্লান্ত। তারপরে তো ওই অবস্থার উপরেই এখন আজ যায় কাল যায়, আজ আমরা এসে এখন গানগড় নিয়ে মধুরমতি নদীতে, ওই পাশে নদীর পাশে আমাদের গ্রামের যে বাড়ি, তখন বাড়ির থেকে উত্তরে নদী ছিল, এখন চরপুরে অবশ্য সরে গেছে, খাসারগঞ্জ উত্তরে নদী ছিল মধুমতি নদী, ওইখান থেকে পানি জায়গাটা গানগড় নিয়ে যাতে যায়, আমার এই বাড়ির থেকে সেরে যে কালনা, কালনা চরে ভাটিয়াপাড়া, ভাটিয়াপাড়ার থেকে আমাদের এখানে উত্তরে কামারখালি মধ্যে যাতে, যার বিভিন্ন সময় ওই আতঙ্কে
আমাদের একটা লোক ভালো শিক্ষিত লোক সিরাজ সাহেব নাম করে উনি চলে গেছে ভারতে। বাবা ছিলেন তখনকার পাকিস্তানের বিবিএস ডাক্তার, ওনার বাবার কাছে যে কোনো প্রশ্ন একটা চিঠি লেখছে, অনেক জায়গায় অনেক ছেলে পেলে তো সব চলে এসেছে, বাড়ি যারা থাকবে তারা তো বাঁচবে না, মারা যাবে। তা আমাদের গ্রামের ছেলে পেলে এখনও দেখতেছি না, আসে না তা। তো তখন উনি গ্রামের মুরব্বীকে ডেকে বললো যে আর তো থাকা যাবে না, ছেলে পেলে পাঠিয়ে দিতে হবে। তখন বেশ 50-60 জন মতো ছেলে পেলে গ্রামের গোছায় আমাদের বলবে তোমরা। আমরা খুব একটা সচ্ছল ছিলাম না, অভাবী ছিল। তখন 10টা টাকা আমি যখন রওনা হলাম, এই কাপড় জোড়া লুঙ্গিতে বাঁধে কান্দে বাঁধালাম, আর হাফ প্যান্টের গেঞ্জি গায়ে, তখন উনি কান্দি কান্দি আমার 10টা টাকা দিল। যাক, ওই অবস্থায় আমি বনগা পৌঁছলাম। বনগা যে খাদ্য খাবার খুব কষ্ট, থাকারও কষ্ট, তাম্বুর ভিতরে মাটিতে ইট শীতে নিয়ে থাকে, লোক আসতে যাচ্ছে, আবার কই তো পলায় চলে যাচ্ছে। ক্যাম্প ইনচার্জ ছিলেন ভারতীয় একজন, ওটা দুই ভাই ছিল, একজন ছিল এস কে ব্যানার্জি বনগা, আর বয়রাতে ছিল আরো আর এন মুখার্জি। তিন দিনের দিন হরিণ করাইয়ে নাস্তা দিল খাতির দাঁড়ায় দাঁড়ায়। তারপরে বলতেছি কি যে এর আগে কিন্তু ক্যাম্পে কিছু লোক সিলেকশন করে রাখছে, তারা হ্যাঁ ট্রেনিংয়ে যাবে, কিছু কম আছে ওইখানে, এদের যে পরিমাণে পাঠাবে তার থেকে কিছু কম আছে। পরের দিন আবার ওই তালিকাদের ফল আউট করো 250 লোক, তার ভিতরে আমি পাঠাবো 250 লোক ফল আউট করে তাদের বলছি তোমরা তৈরাও খেয়ে দে, গাড়ি লেগে গেলো ওইখান থেকে আমাদেরকে নিয়ে গেলো নদিয়া শান্তিপুর চাপড়া ক্যাম্প। ক্যাম্পের নাম ছিল চাপড়া ক্যাম্প, চাপড়া ক্যাম্প বিরাট একটা আম বাগান, এবং ক্যাম্পটা খুব পরিপাটি, একটা নদীর পরে ক্যাম্পটা আমার সরাসরি গোলাবাড়ি নদীতে, নদীর পরে ক্যাম্পটা ওইখানে থাকলাম দুই দিন। দুই দিন কী করলো, সকালে ফোন করে ফাঁকা জায়গা নিয়ে ইয়ারাটাকে উপরের থেকে ইয়ারাটা তাহলে কীভাবে ক্যাম্প ফ্রেস করা যায়, তো নদীর পাড়ে তো কিছু কাদা টাদা মুখে লাগা যায়, লাগা টাকা ক্যামো ভিলেজ করে এটাকে বলা হয় ক্যামো ভিলেজ অ্যান্ড কনসিলমেন্ট। এই করে যখন ওই বাঁশি মেরে ওরা সিগনাল আছে, আমরা যখন বাঁশি মারবো তখন সবাই ক্যামো ভিলেজে পজিশনে যাওয়া হয়, যাতে ওই প্লেনের থেকে দেখতে না পারি। প্লেনেই যায় যে ফাইটিং বিমান, বিমানে তো সার্চ লাইট থাকে, নিচে গেছে দেখা যায়। তা আমরা ওই কোপ করে উপরে লাইন পজিশনে নিজেকে লুকাই ফেলে। যখন প্র্যাকটিস করার পরে ওই ক্যাম্পার সিলেকশন কিছু লোক আছে, তখন বলো যে কালকে তোমরা ভোরে 7টার সময় ট্রেন, কিন্তু ডাইরেক্ট ট্রেন যাবে বিয়ার। আমরা ট্রেন যাবো উঠলাম, তারপরে 12-14 ঘন্টা ট্রেন চলার পর কিন্তু কারেন্ট আছে খুব দ্রুত গতিতে ট্রেন, ট্রেন থামালো নৈহাটি জংশন, আপনারা আধা ঘন্টা ব্রেক, তারপরে উঠলাম সব 12-12 ঘন্টা যাওয়ার পরে দমদম বিমানবন্দরে একটা স্টপেজ দিল। পরে দুই রাত দুই দিন যাওয়ার পরে ওই বীরভূম যাই ট্রেন একবার পাহাড়ের গা দিয়ে যায় থামলো, বীরভূম ডিস্ট্রিক্ট চাকুলিয়া ক্যাম্প। ওটা ছিল আপনার ব্রিটিশ ক্যান্টনমেন্ট, ব্রিটিশ ক্যান্টন এরিয়ার চতুর্দিক দিয়ে আছে পাহাড়ে বাঁশের চাল লাইন ধরে লাগানো, ওই বাঁশের চালের ভিতর দিয়ে ওখানে পাথর আর পাথর। পূর্ব পাকিস্তানের জেলা ছিল 17টা, বাঁশের আগায় এরকম ছোটো টিভি 17-18 লেখে 18টা বোট লাগানো আছে। মাইকি হ্যাঁ মাইকি বললো কি যে 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 ডিস্ট্রিক্টের লোক, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক ওই ট্রেনে বহু লোক, আমরা যে উত্তর যশোর বোর্ডে লাগা আমরা ওই জায়গায় লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়াতে লাগছে অন্ধকার হয়ে গেল, উইন্স বাদ করা আছে, আমরা পড়লাম 10 নম্বর উইন্স, একদম পশ্চিম থেকে বাঁশবাগান। পরদিনের ট্রেনিং শুরু হলো, আমি ওইখানে 26 দিন ট্রেনিং করছি। আমাদের 26 দিন ট্রেনিং দেওয়ার পরে ওইখানে আমাদেরকে পাঠালো কল্যাণী, কল্যাণীতে যারা হালকা অসুস্থ থাকতো তাদের কিছু ট্রিটমেন্ট করে দুই দিন আমরা নিয়ে রেস্টে থাকলাম, চলে আসলাম পয়রা। ওইখানে আমাদের গ্রুপ 10 জনের 1-1 গ্রুপ 11 জন, একজন কমান্ডার আর 10 জন সাথে দিয়ে অস্ত্র দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করায়। সেই সময় যখন বাংলাদেশে ঢুকলেন তখন আপনার কমান্ডার কে ছিল আপনাদের গ্রুপে? কমান্ডার ছিল ইসুফ সর্দার, মারা গেছে মানে আমার গ্রামে বাড়ি ছিল, ইসুফ সর্দার মারা গেছে। ভুগুলাডাঙ্গা দাঁড়িয়ে পড়ে একটা ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে প্রথম আসলাম। আসার পরে তখন লড়াই ডাক বাংলা, এখন যেটা এই ডাক বাংলায় ছিল পাকিস্তানি রেঞ্জার বাহিনী, এর 37 জন লোক ছিল ডাক বাংলা, ছোট্ট ডাক বাংলা তো চৌরাস্তা উঠার পরে
ওরা চতুর্দিকে বাড়ির বস্তা টস্তা দিয়ে খুব শেল্টার মজবুত করে ওরা এখানে থাকে। আর ওদের সাথে কিছু রাজাকার আছে, আমার গ্রামেরই একজন রাজাকার ছিল ওইখানে। এরা তথ্য দেয়, তথ্য নীতিতে এরা অপারেশনে যায়। আমরা ওই ক্যাম্প অ্যাটাক করার উদ্দেশ্যে আমরা তথ্য করে আমরা আসার সময় ওই দক্ষিণ বাংলা অন্য নদী পার হয়ে আমরা ওই জায়গায় অ্যাটাক করবো। সাহেব নাম করে একটা লোক আর মিজান নাম করে একটা লোক ছিল স্কোয়াড, দুজন ছিল আগে স্কোয়াড। যখন অ্যাডভান্স করা হয় তখন ট্রুপসের আগে দুজন স্কোয়াড থাকে, তারা পথ দেখে পিছনে মেসেজ দেয় 200 গাছ আগে থাকে। আমরা যখন অ্যাডভান্স করছি সাহেব বলো ডান দিকে বাম দিকে ছিল মিজান, সুন্দর বড় বড় আম গাছ ছিল বাগানের মধ্যে। ওই জায়গাটা লোক সিঁড়ে পিঠে বিক্রি করতো, ওদেরকে কাঁপে যে ঘরে বলতেছে যে আপনাদের উপরে আক্রমণ হয়ে যাচ্ছে, মুক্তি বাহিনীরা এসে গেছে। ওরা কী করছে, ওরা অ্যাসল্ট লাইন হয়ে ফায়ার করতে করতে এসে ওই সাহেব বলেও পজিশনে গেছে, মিজানে গেছে। আমরা তখন পিছিয়ে হটতেছি, ওরা পাস করে আসার পরে সাহেব গাছের আপনারে দেখিনি মিজানরে দেখছি, ওরা ঘুরেই মিজানরে গুলি করছে পাঞ্জাবিরা। আমরা আরও পিছিয়ে গেছি, সায়ন চুপচাপ বসে আছে। সায়ন একদিন যেই তা কাক করছে ঘুরে, সায়ন পুরো আস্তে আস্তে ফেরাই দিয়ে উঠে করছে যে আমি সেলেন্ডার আছে সেলেন্ডার। আমরা সব নদীতে নেমে গেছি, মিজান মারা গেলো, ওর লাশটা টাইনে নিয়ে রাস্তার পরে নিয়ে মহিলা লাঠি টাঠি দিল। পরে এই ভিতরে একটা বাস বাইক দিয়ে এই বাস ধরে টাইনি টাইনি নিয়ে যাচ্ছে, ওরা হাসি রহস্য করতেছে। আমরা নাকি যারা অন্ধকার হয়েছে আমরা উপর চলে গেলাম, উপর যে আরও অন্যান্য ক্যাম্পে রাত্রি সংবাদ দিয়ে খোলস করে আমরা ওই দিন রাত্রি আমরা আমরা তো শেষ সাত্রি আমরা আরও দ্বিগুণ লোক নিয়ে ওরা যা তার থেকে তিনগুণ লোক দিয়ে আমরা শেষ সাথে সাইড দিয়ে কটন করে গেছি। আজ আর যখন দিয়েছি আমরা চার্জ করে ওপরে উঠে গেছি, ওদের ওদেরকে সিলেক্ট করা গেছে। পরে ওই খেতে আমরা ক্যাম্প করলাম ডাকবাংলা। যুদ্ধ শেষ হওয়ার পর আপনি কী করলেন? আমাদের অস্ত্র জমা দেওয়া, আমরা মালয়েশিয়া ক্যাম্প লড়াই জমা আমার এক জায়গায় এক জায়গায় ওখানে লড়াই ভিক্টোরিয়া কলেজ কলেজে থাকে হলো ইন্ডিয়ান আর্মিরা। আর আমরা আমরা ওই কলেজের মাঠে তাম্বুর ভিতরে থাকি, এতে আসার পরে আমি পরে গেলাম ঢাকা। ঢাকা যে 1972 সালের এপ্রিল মাসে 3 তারিখে ঢাকা যে আর্মি ট্রেনার করতে হবে, লেখাপড়া হলো না, ভর্তি হলাম সিনেমা হয়েছে, ট্রেনিং করলাম, চাকরি করলাম। বঙ্গবন্ধু 1972 সালে যখন সরকার গঠন করলো প্রথম রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী, এবার ওই বঙ্গবন্ধু আমি তখন ফার্স্ট বেঙ্গলে প্রথম বঙ্গ রেজিমেন্টের একজন সৈনিক, তখন আমাদের ডিউটি করলো বঙ্গবন্ধুর সাথে। আমার জীবনের সঙ্গে সার্থক, আমি 2 দিন ওনার সঙ্গে হাত মিলিয়েছি, বুক মিলিয়েছি, কথা বলছি। প্রত্যেকটা জায়গায় যেখানে দায়িত্বশীল যেখানে আছে সেখানে এই দুর্নীতি বা ঢুকে গেছে, অমুক্তিযোদ্ধার সন্তানরা ঢুকে গেছে। স্যার আমার কিন্তু কথা না বলে একটু পারছি না, আমার দুটো ছেলে, একটা ছেলে স্যাম্পল বিয়ে পাস, একটা চাকরি দিতে পারিনি, পুলিশে গেলাম টাকা লাগে। লাস্ট একটা বেসরকারি প্রতিষ্ঠানে 4 লাখ টাকা দিয়ে চাকরি করা বেসরকারি, ছোটো ছেলেটা মাস্টার্স কম্পিউটারে বাড়ি গেছে সেখানে চাকরি দিয়ে, কিন্তু ভুয়া লোকের ভুয়া মুক্তিযোদ্ধাদের চাকরি আছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।